আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা খুবই কারিজম্যাটিক, এটা আমাদেরকে ফিল করতে হবে। এবং আপনি পবিত্র কোরআন আল কারিমে অনেক সুন্দর সুন্দর দোয়া পাবেন যেগুলো নবীরা বিভিন্ন প্রেক্ষাপটে করেছেন, এবং এই দোয়াগুলো খুবই কম্প্রিহেন্সিভ। আপনি বাংলায় নিজের ভাষায় অনেক অনেক বলে যেটা বোঝাতে পারবেন না, একটা আয়াত দিয়ে দোয়া পড়ে ফেললে অনেক কিছু চলে আসছে। দেখেন কত কম্প্রিহেন্সিভ দোয়া। রব্বানা আতিনা, আমার সাথে সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দেখেন কতটা কম্প্রিহেন্সিভ দোয়া। এর অর্থ হচ্ছে রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ সব দাও, অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতেও যত কল্যাণ আছে ওগুলাও দাও। তো আপনি বাকি রাখলেন কি? সবই তো নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে, দুনিয়ারটাও দাও, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াই নিলেন, মানে কিছু বাকি রাখলেন না। আল্লাহ তুমি দুনিয়াতে যত কল্যাণ আছে সব দাও, আখিরাতে যা আছে আল্লাহ সব দাও, আর আগুনের শাস্তি থেকে আমাদের বাঁচাও, ওয়াকিনা আযাবান নার। তো এজন্য এই যে দেখেন এই দোয়াটা আপনি বাংলার কোন বাংলা শব্দ চয়নে কোন ফ্রেজ দিয়ে আপনি এটা এক্সপ্রেস করবেন পারবেন। এজন্য আমরা কোরআনের দোয়াগুলো শিখতে পারি। এই যে আপকামিং রমাদানে কিন্তু আমরা এরকম একটা প্ল্যান নিতে পারি যে আমরা কোরআনে বর্ণিত কিছু দোয়া মুখস্থ করব, করা যাবে। এটা আজকের এই দোয়ার আলোচনা থেকে কি একটু মোটিভেট হওয়া যাবে না যে আমরা কিছু কোরআনের দোয়া আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ পড়ি সবাই। তারপর দেখেন সাইয়েদানা আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন, আল্লাহ অবশ্য ক্ষমা করে দিয়েছেন, তখন তিনি বললেন কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, যদি আপনি ক্ষমা না করে দেন তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি ছাড়া ক্ষমাকারী কেউ নাই। তো আমাদের জীবনে যখন কোনো পাপ হয়, অন্যায় হয়, আমরা ভুল করে ফেলি, আমরা কিন্তু এই দোয়াটা পড়তে পারি। এরকম অনেক সুন্দর সুন্দর দোয়া আছে। সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান, আমার সন্তান ইসমাঈলকেও বানান, আর আপনি আমার দোয়াকে কবুল করেন। কত চমৎকার দোয়া। আমরা আসলে ছেলে মেয়েদের জন্য দোয়া করি না, ছেলে মেয়েদের জন্য খুব দোয়া করা উচিত, স্ত্রীর জন্য দোয়া করা উচিত, আর যারা সিঙ্গেল আছেন তারা নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা উচিত। সিঙ্গেল আছেন কারা কারা দেখি তো? হ্যাঁ, অনেক সিঙ্গেল, মানে সিঙ্গেল হাফ ডাবল হাফ এরকম আর কি। তো যারা সিঙ্গেল তারা আমরা চাই না যে আমাদের খুব নেককার একজন বেটার হাফ আমার জীবনে আসুক, আমার জীবন সঙ্গিনী সে নেককার হোক, সে ভদ্র হোক, হ্যাঁ সে গুণবুদ্ধি রূপবুদ্ধি হোক, এই যে যা যা আপনার দরকার আপনি কিন্তু এটা আল্লাহর কাছে চাইতে হবে। খেয়াল রাখবেন, নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, নবীরা সন্তান চাইতেন, ভালো সন্তান, নেককার স্ত্রী আল্লাহর কাছে কামনা করতেন। তো কোরআন থেকে এই দোয়াগুলো কিন্তু আমরা মুখস্থ করতে পারি।